হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হলো তোমার রাত্রি বারোটা পাঁচ মিনিট হয়েছে তো আমরা দেখো কেকটা কাটলাম লাইভে দিয়েছি তো তোমরা সবাই দেখে নিও আর আজকে আমার হচ্ছে ইউটিউব পার্টনার ভো ওর আজকে জন্মদিন তো ব্লগটা আমি রাত্রির এই বারোটার থেকেই শুরু করলাম কালকে কন্টিনিউ করব আজকে থেকে শুরু করে দিলাম আর কি তো কালকে কিভাবে ভোর জন্মদিনটা আমরা সেলিব্রেশন করবো সারাদিন কীভাবে মানাবো কী রান্না বাড়া হবে কি খাওয়া দাওয়া হবে কি করব সব কিছুই থাকবে তা দেখার জন্যে আমার ব্লকের সাথে থাকতে হবে আর পুরো ব্লকটা দেখতে হবে তো চলো আজকের মতন এই পর্যন্ত এই দেখো ভোর কেক কাটা হয়ে গেছে এই যে কেক নিয়ে এসছে আমরা তিনজন মিলে কাটলাম ভো আমি আর ভোর দাদা এই তিনজন মিলে আমরা করলাম তো তাহলে এখন তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে কেকটা কাটলাম তো এখন কমপ্লিট এখন কেকটা খাওয়া হবে সবাই মিলে যে যতটুকু পারবো খাবো তা বাকিটা কালকে খাবো তো এখনকার মতন এইটুকানি দেখা হবে আবার কালকে সকালে সবাইকে গুড নাইট গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও বেশ আছি তা ব্লগটা আবার কন্টিনিউ করছি তো এখন মানে সকালবেলা থেকে না আমি মানে স্টার্ট করতেই পারছি না একদম সময় পাচ্ছি না রান্নায় এত তোর জোরে ব্যস্ত তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে গেল তো ভাবলাম যে না এখন শুরু না করলে ব্লগটা আর তোমাদের দেখাতেই পারবো না তো এখন যদি শুরু না করি পর পর কাজ করতে করতে ব্যস্ত আজকের দিনটা শেষ আর তোমাদের সাথে আর আমার দেখা সাক্ষাৎ করা হবে না তো দেখো রান্না এখানে রান্না চলছে এখানে তো এখানে অনেক কিছুই রান্না হয়ে গেছে তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি না একবারে পরে শেয়ার করবো আর এখানে দেখো মাংস হচ্ছে এই যে কষা হচ্ছে আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি এই আপাতত এই পর্যন্ত হয়েছে আর আমার এখনও ঘর মোছা আর ঘর ঝাড় দেওয়া দুটো কাজ বাকি আছে মাংসটা হতে হতে ভাতটা হতে হতে ঘর দেয়া দেওয়া মোছা হয়ে যাবে তারপরে স্নান করে আসবো তারপরে এসে বাকিটুখানি তো দেখতে দেখতে বেলা দুটো বেজে গেল আর আমার রান্নাবাড়িও কমপ্লিট আর আজকে আমার খুব খুশির দিন কারণ কি আজকে আমি ভোর মা হয়েছি আর একটা মেয়ের জীবনে তো সব থেকে মানে কি বলবো আশা আকাঙ্ক্ষা যতই সব থেকে পূর্ণতা পায় একটা নারীর জীবনে মা হওয়াতে তাই না তো ভগবানের কাছে সময় প্রার্থনা করি ভগবান যে কাউকে যেন তুমি এই কোন নারীকেই যেন এই স্বাদের থেকে তুমি অপূর্ণ রেখো না সবাইকে তুমি যেন এই স্বাদটা সব নারীদের যেন পূর্ণ করো অবশ্য বাবারাও খুব ব্যস্ত হয়ে ওঠে বাবা ডাক শোনার জন্যে কিন্তু বাবারা এতটাই ব্যস্ত যে তারা কিছুদিন অপেক্ষা করার পরে দেখে দেখে যখন বাবা হতে পারছে না আর একটা মা আনতে ছোটে জানো তো আমাদের থেকে ছেলেরা কিন্তু বেশি বাবা ডাক শোনার জন্যে ব্যস্ত হয় যাই হোক অনেকটা হাসি হয়ে গেল আর আজকে আমি রান্না করেছি দুপুরবেলা সব ভয়ের প্রিয় খাবার তো করেছি হলো মাংস আর এখানে করেছি হলো তোমার মাছের মাথা দিয়ে ডালভোগ খুব ভালো খাই খুব খুব প্রিয় আর চাটনি করেছি তারপরে পাপ মানে কী বলে পাঁচ রকমের ভাজা করেছি মাছ ভাজা পটল ভেন্ডি আলু কাঁকরোল এই দিয়ে পাঁচ রকমের মোটামুটি ভাজা করেছি আর চাটনি করেছি আর এদিকে পায়েস আছে তো আর বেশি কিছু কিন্তু আমি রান্না করিনি কারণ কি আরও তিন চার পদে যদি রান্না করতাম এই রান্নাগুলোই আমার সব পড়ে থাকতো জানো তো আমাদের বাড়িতে দুপুরবেলায় বলো আর রাত্রিবেলায় বলো খুব ভালো মন্দ রান্না হল আর কী বলো তো আমাদের বাড়িতে না বেশিরভাগে রান্না না দুপুরবেলা কেউ খেতে চায় না দুপুর বলো রাত্রে বলো ওই মাংস হলে মাংস থাকবে তার সাথে একটা কিছু থাকবে খুব ভালোভাবে ভক্তিভাবে খায় ওই চার পাঁচ পদে রান্না করা মানে আমার ফালতু দুদিন ধরে পড়ে থাকা তো আর এমনিতেও আজকালকার দিনে কী বলো তো সবাই খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে আর আমাদের বাড়িতে এমনিতেও ভাত সবাই অল্প অল্প ভাত খায় বেশি ভাত কেউ খায় না রুটিটাই ওরা বেশি পছন্দ করে তুমি যদি দুপুরবেলা ভাতের বদলে রুটি দাও না আরও বেশি ভালো খাবে তো যাই হোক তোমরা দেখে বলো যে ভোগকে কেমনভাবে সাজিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাজে ঘড়ির কাটায় ঠিক সাড়ে ছটা ধরুন আমার সব বন্ধুদের শুভ সন্ধ্যা আর আমি দেখো জামা কাপড় পরে তোমাদের টাটা দিয়ে কোথায় যেন চলে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো আজকে ভয়ের জন্মদিন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিলাম ঘুম দিয়ে উঠে সিরিয়াল একটা একটা না দুটো সিরিয়াল দেখেছি একটু চা খেলাম তার সাথে খেয়ে এখন বেরোচ্ছি ভোর জন্মদিন কিন্তু ভো কিন্তু যাচ্ছে না আমাদের সাথে জানো তো এটা একটা কিন্তু বিরাট ব্যাপার তোমাদের সাথে এরকম কারুর হয়েছে কিনা জানি না যার জন্মদিন সে যাচ্ছে না তার জন্মদিন আমি সেলিব্রেশন করতে যাচ্ছি কোথায় যাচ্ছি তো সেটা দেখতে গেলে তো আমার সাথে থাকতে হবে আর আমার সাথে কারা যাচ্ছে সেটাও দেখতে গেলে কিন্তু আমার সাথে থাকতে হবে তো চলো দেখা যাক তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি এখন কোথায় যাচ্ছি ভোর জন্মদিন সেলিব্রেশন করতে কিন্তু ভোর ছাড়া আর সামনের কাছে যে ড্রেসটা পেলাম এটাই পরে নিয়েছি যা গরম পড়েছে আর বেশি কিছু পড়তে ভালো লাগছে না তো চেনটা খুলতে পারছি না ব্যাগের মধ্যে দেখছি কয় টাকা আছে জানো তো একটু যাওয়ার আগে চেক করে নেওয়া ভালো তারপরে রাস্তাঘাটে গিয়ে বিপদে পড়বো অবশ্য এখন আবার ফোন ফোনপেতেও কোনো অসুবিধা হয় না কিন্তু আমি আবার কি বলো তো ওইগুলোতে একটু বেশি কাঁচা রয়েছে এখনও বেশি একটা পেকে উঠতে পারিনি ফোনপে টোনপে বুঝতে পেরেছ তো চলো টিভি টিভি সব বন্ধ করে দিয়েছি আর ফ্যান বন্ধ করব লাইট বন্ধ করব। করে তারপরে যাব তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে তো জানি তো বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থাকবে তো চলো তো দেখে নিশ্চয়ই এতক্ষণ চিনতে পেরে গেছে আমার পাশে কে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমার ছোটো বোন তো আমরা চলে এসেছি এখনও কিন্তু আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি আরও কিন্তু লোক আসবে তো তার জন্যে দাঁড়িয়ে অপেক্ষা করছি আর এই যে ম্যাডাম এখন আসবে এই ম্যাডামের জন্যে সারা জীবনই আমাকে অপেক্ষা করতেই হয় মানে একশো মানে বছরে যদি আমরা বার বেরোই তাহলে মানে কি বলবো আটানব্বই বার আমাকে অপেক্ষা করতে হয় আর মানে দুইবার মানে আটানব্বই নিরানব্বই একশো মানে এই দুই পার্সেন্ট হয়তো আগে আসে তো এখন পুজো চারিদিকে খুব রমরমা বাজার দেখো তো তবে অন্য বছরের মতন নয় তো প্লেটগুলো দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো খাওয়া দাওয়া প্রায় মাছ পথে আর সঙ্গে কারা আছে এদেরকে দেখেও তোমরা নিশ্চয়ই চিনতে পারছো যারা আমার ভিডিও দেখে তারা তো অবশ্যই চেনে যারা দেখে না তাদেরকে বলে দিলাম আমার দুই বোন আছে আমার ছেলের বউমা আছে মানে আমার বোনের ছেলের বউ আর কি ওই আমার ছেলের বউই বলতে পারো ছেলে আছে মানে সেই ছেলে ছেলের বউ দুই বোন তার ছেলে তো সবাই মিলে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর আমরা ভোকে ছাড়া কিন্তু জন্মদিন সেলিব্রেশন করছি ভোকে আমরা অনেকবার বলেছিলাম এ আমার বোনেরাও না সবাই অবাক হয়ে গেছে যারা আমরা এসছি না আমরা ওরাও সবাই অবাক হয়ে গেছে যে যার জন্মদিন সেই নেই কিন্তু আমি ওকে অনেক বলেছি ও কিন্তু আসেনি তোমরা কিন্তু কমেন্টে ওকে কিন্তু লিখে দিও এটা ওর উচিত হয়নি কি করছিস তোর জন্মদিনে আমরা ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করে এসছি হা 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 ওর জন্মদিন ও ঘরে বসে আছে আর আমরা গিয়ে বেরিয়ে খাওয়া দাওয়া করে আনন্দ করে আসলাম দাঁতগুলো দেখে তোমরা কেউ কিছু বলো না প্লিজ পান খেয়ে দাঁতগুলো পুরো লাল বানিয়ে ফেলেছি উফ কি গরম রে বাবা ভালো লাগলো একটু ঘুরে এসে বাইরের থেকে মনটা চলো জামা কাপড়টাকে ছেড়ে নিই এখানটায় জানো তো রান্নাঘরে এসে তোমাদের সাথে কত গল্প করেছিলাম জানো তো তো যে কোনো একটা কারণ সে সাউন্ড আর বোঝা যাচ্ছে না বলে আমাকে আবার পরে ভয়েস দিতে হলো খুব খারাপ লাগছে কতগুলো গল্প তোমাদের সাথে করেছিলাম তো যাই হোক আমি বাড়িতে এসে এবার রান্না বাড়া রাতের আবার করতে হবে তো সেই কম করি আর বেশি করি তিন বেলাতে আমাকে রান্নাঘরে রান্না মানে রান তিন তিনবেলাতেই রান্নাঘরে ঢুকতেই হবে সে এক পদের করি আর দুই পদের করি তো সমস্যা হলো এটাই আর কি মানে এদের একটা অভ্যেস হয়ে গেছে জানো তো যে এক ভাগে দিয়ে খেলেও তিনবেলায় গরম গরম খেতেই হবে গরম না খেলে কারোর চলবে না আর আমার অগত্যা তিনবেলায় রান্নাঘরে আসতে হবে সে আমার যতই গরম লাগুক আর যতই কষ্ট হোক যতই যাই হোক ভাত করলেও আমাকে আস বাড়িতে এখন আপাতত কেউ নেই আমি একা বক বক করছি তোমাদের সাথে আর ব্লগটা আজকে আর বেশি বড় করছি না ছোটো ছোটো ব্লগ দিচ্ছি তো আশা করছি তোমাদের ভালো লেগে লাগছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থেকো আর দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন সবাইকে টাকা বেঁচে থাকলে আবার দেখা হবে পরের ভিডিওতে